নমস্কার, আমি একজন শিক্ষক এবং আর্থিক দিক দিয়ে অত্যধিক সমৃদ্ধশালী একজন মানুষ। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হনি এবং কিছুক্ষণ বাদে উপস্থিত হবেন হুপসা। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? তুমি জীবনে কখনো কাউকে ভালোবেসেছো? না। তাহলে তুমি বুঝবে না। তোমাকে আমি একটি কথা বলতে চাই। কিছুক্ষণ বাদে আমাদের মধ্যে একজন ভদ্র মহিলা এসে উপস্থিত হবেন, তা তুমি যদি তোমার এই নোংরা পোশাকটি পরিবর্তন করে আসো তাহলে আমি খুব খুশি হতাম। যার জীবনে শান্তি নেই তার আবার সুন্দর পোশাক। আরে এই তো হুপসা এসে গেছে। আরে কেমন আছো? বসো বসো। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? হাই। আচ্ছা তন কোথায়? আসলে কি বলতো, তন্ময়ের গালের ঠিক এই জায়গাটাতে একটা কালো দাগ হয়েছে, তাই ও ক্যামেরার সামনে আসতে চাইছে না, তাই আমাকে বলল তুই যা। তা একজন শোয়ে তো হ্যান্ডসাম লোকের যেতে হয়, সেই কারণে আমি এলাম। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছ। আরে হনি কেমন আছো? তোমাকে তো অনেক দিন দেখি না। আর কি, কাল রাতে তুমি কি মেসেজ করেছো? আমি কিন্তু কিছু বুঝতে পারিনি। মাল খাচ্ছা কি মানেটা কি? আমি আমি একটু আসছি। হ্যাঁ আমি একটা আসছি। কোথায় যাচ্ছো? তা হুপসা, তোমার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? বাবা, রাস্তাঘাটে মেয়ে ঘুরবে আর অসুবিধা হবে না, এটা হতে পারে নাকি? আমি অটো থেকে নেমেছি আর ওই জায়গাটা আমার ঠিক মনে পড়ছে না। একটা কালী মন্দির আছে আর পাশে রাস্তাটা ফাঁকা ছিল। এবার দেখি দুটো বাইক আমার পাশ থেকে খুব জোরে বেরিয়ে গেল। এবার গিয়ে কিছু দূর ঘুরিয়ে দিচ্ছে, আমি তখন বুঝতে পেরেছি কিছু একটা ডাল নিয়ে কিছু কালা হয়। এবার বাইকটাকে ঘুরিয়ে আমার দিকে জোরে আসছে আর আমি তো হাত দিয়ে ভয় ছুটে এরকম করে রয়েছি। আসছে বাইকগুলো, আমি আরও ভয় পাচ্ছি, আমি আরও ভয় পাচ্ছি। এরকম করতে করতে কিছুক্ষণ বাদে আমার সামনে এসে দাঁড়িয়ে বলে, কি আচ্ছা এখানে পল্টু দাসের বাড়ি কোনটা? এত মাথা গরম হলেও আমার বলে বোঝাতে পারবো না। বাহ, এটা তো ভালো খবর। আর এটাই তো খারাপ লাগছে। আরে হনি, পুরো চেঞ্জ। আসলে আই হ্যাভ টু অ্যাটেন্ড এ মিটিং। ওয়াও, ইউ আর লুকিং সো হ্যান্ডসাম, সো হোয়্যার ইজ ইয়োর মিটিং? ইয়ো ইয়ো, দর্শকদের বলে রাখি যে হুপসা একজন স্কুল শিক্ষিকা এবং আমি একজন স্কুল শিক্ষক, যদিও আমার মাইনা 40,000 টাকা। তো হুপসা, আজকে তুমি ছাত্রদের ছাত্রীদের কী শেখালে? আজকে আমি বাচ্চাদের শিখিয়েছি যে বাজার থেকে আমি তিনটে আম কিনে বাড়ি আসছি, বাড়ি আসতে আসতে তিনটে আমি খেয়ে নিয়েছি, তা কটা আম থাকবে? আমি বলবো, আমি বলবো। দুটো। কি বোকা, কি বোকা, একটা আম থাকবে। আমি কি আকুশি নাকি যে তিনটে আমি খেয়ে নেবো? আমি মিথ্যা কথা বলেছি, আমি একটা আমও খাইনি। ঠিক ঠিক। আচ্ছা রূপসা, তোমাকে আমি হনির ব্যাপারে একটা কথা বলতে চাই। ও একটু আগে খুব কান্নাকাটি করছিল। ইমা কেন হনি? এই লোকটা মিথ্যা কথা বলছে। কি তুমি বলনি? না বলিনি। দর্শকরা দেখেছে, ক্যামেরায় আছে। আমি কাঁদিনি কাঁদিনি কাঁদিনি, কেউ বলতে পারবে না। উফ, বিরক্তিকর, তোমরা ছেলেরা এত ঝগড়া করতে পারো না। আচ্ছা ঝগড়া বাদ দিয়ে বলো তো, আজকে আমাকে কেমন লাগছে? আমি বলবো, আমি বলবো, আমি বলবো। না না না, আমি আমি আগে বলবো, আমি আগে বলবো। কে তুই? আমি একজন শিক্ষক আর আমি একজন বিজনেসম্যান। তোমার দাঁত কেলানোর কি হয়েছে? দুই আর চার যোগ করলে কত হয় বলতে পারে না, সে একজন বিজনেসম্যান। কলাবাগানের গল্পটা বলবো নাকি? আচ্ছা তুমি আগে বলো, তারপরে আমি বলছি। তোমার গালগুলো খুব সুন্দর। ইয়ে মানে অনেকটা রসগোল্লার মতো। তুই আমার গল্পের ডায়লগ চুরি করলি। ও একবার ওদের স্কুলের কাছের কলাবাগানের ঝোপের মধ্যে। ঠিক আছে ঠিক আছে, নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই, তুমি বলো না। যদি আরও বলতে হয় তাহলে, আকাশে যদি চাঁদ না থাকতো তাহলে হয়তো লোকে তোমাকে চাঁদ বলে ডাকতো। ও ইস, যা তা পুরো একদম, আমি অতটাও সুন্দর নই। আমি কাছাকাছি কাছাকাছি, না না পুরোটা পুরোটা। এবার ঠিক আছে, কি হলো? এবার তোমার পালা, তুমি বলো আমাকে কেমন লাগছে আজকে। তোমাকে বলার মতন আমি কোনো মানে ভাষা খুঁজে পাচ্ছি না। আমি আমার নিজের অভিব্যক্তি তোমার সামনে
প্রকাশ করতে পারছি না। ওয়াও ওয়াও, আই এম সো ইমপ্রেসড। আমি তোমার জন্য একটা গান গাইতে চাই, আমি তোমাকেই ডেডিকেট করতে চাই গানটা। আমার জন্য গান নয়, जब से तुमको चाहो है सनम, क्या कहे कितनी है बेचैन। जब से तुमको चाहो है सनम, क्या कहे कितनी है बेचैन। दारुण दारुण दारुण, অনেকটা লতা মঙ্গেশকরের মতো। অনেকটা না, অনেকটা না, অনেকটা নয়, পুরোটাই। এবার ঠিক আছে। আচ্ছা হনি, তুমি যে মেসেজগুলো আমাকে করছো আমি না তার কোনোটার মানে উদ্ধার করতে পারছি না, তুমি একটু বলে দাও না। তুমি এক কাজ করো না, মেসেজগুলোকে জোরে জোরে পড়ো না। আচ্ছা প্রথমটা হচ্ছে মাল খাচা। আচ্ছা দাদা দাদা দাদা, তুমি বলো, আমি লিখে নিই, বলো। পরেরটা হচ্ছে মেন ভোলানি তুম চোখে কি, মেন ভোলানি তুম চোখে কি। দাদা এক কাজ করা যেতে পারে, আমার এক বন্ধু সিআইএতে চাকরি করে, তাকে একটা ফোন করে দেখি এই মেসেজগুলোর মানে সে উদ্ধার করতে পারে কিনা। এইসবের কি কোনো দরকার ছিল বা আছে? রিং হচ্ছে, রিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ ভাই, আমি আমি বলছি। হ্যাঁ হ্যাঁ বলছি, দুটো মেসেজের মানের উদ্ধার করে দিবি? বলো। মেন ভোলা নি তুম চোখো কি, প্রথমটার মানে হচ্ছে মন ভালো নাই, তুমি কি করছো। ও আচ্ছা আচ্ছা, আরেকটা আছে, আরেকটা আছে, ওটা ওটা একটু উদ্ধার করো তো। তোম মন যদা ভালিবাসি সাও কে শক্তি ডিএম কা দিবিন মর্যা তিন চাকা করছি থেকে। এটা এটা বুঝতে পারছি না, তো এমন হচ্ছে সাবমেরিন থেকে পাঠানো কোনো কোড হবে এটা, তাও একবার চেষ্টা করছি, দাঁড়াও। এমা কোড উদ্ধার করতে গিয়ে কম্পিউটার আগুন লেগেছে। এমা ই আ ওর এই মেসেজগুলোর মানে বলছে যে কি সাবমেরিনের কোড, আর এই উদ্ধার করতে গিয়ে কম্পিউটার ফম্পিউটার শুদ্ধ বিল্ডিং উড়ে গেছে নাকি। ঠিক আছে আমি বলে দিচ্ছি এর মানে কি। তবে তুমি আমাকে আঘাত দিলে। তোম মন যোদা ভোলাবাসা সা কষ্টেডিয়াম কাদিবিন মরবি জাতি ছা করছি, এর মানে হচ্ছে তুমি মন দিয়ে যদি কাউকে ভালোবাসো সে তোমাকে কষ্ট দেবে, মরে যেতে ইচ্ছা করছে। তোমার মনে এত কষ্ট হয়নি, তোমার জন্য আমি একটা গান শোনাবো, শোনো। হনি 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 কে তুমি হনি, তোমাকে হনি 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 হনি। শুনে বাচ্চাগুলো কোথায় গেল? বন্ধুরা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, যেন নতুন সাবস্ক্রাইব করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই বাই।